নার্সারি ছোট্ট ছোট্ট বাচ্চারা, দেখো আমি বাংলা পড়াতেই চলে এসেছি। আজকে আমরা পড়বো তোমাদের যে বই, সেই বইটি সাত নম্বর পাতায়। সাত নম্বর পাতায় বইয়ের ওপরের দিকে যে অক্ষরটা রয়েছে সেই অক্ষরটাকে আমরা পড়বো। এই অক্ষরটার নাম হচ্ছে ও। ওয়েতে কি হয়? ওয়েতে ওল খেও না ধরবে গলা। ওয়েতে কি হয়? ওল খেলে ধরবে গলা। এখানে একটা ওলের ছবি রয়েছে, সেই ওলটা খেয়েছে বলে এই দিদিটার গলা ধরে গেছে, তাই বলছে ওয়েতে ওল খেও না ধরবে গলা। আর ও দিয়ে নতুন দুটো শব্দ আমরা শিখব। ও দিয়ে হচ্ছে একটা, দেখো চুড়িদারের সঙ্গে ওড়না রয়েছে পিঙ্ক কালার মানে গোলাপি কালারে, সেই ওড়নার নামটা ও দিয়ে শুরু হয়। আর একটা ও দিয়ে নতুন শব্দ শিখব, ওজন। কোনো কিছু জিনিসপত্র কিনতে গেলে ওজন করে নিতে হয়, সেটাকে ও দিয়েই সেই বানানটা হলো। নতুন শব্দ শিখলাম, ওড়না আর একটা ওজন। আর এই ওড়নাটার মতন আমিও দেখো পিঙ্ক কালার মানে গোলাপি রঙেরই ওড়না পরে বসে আছি, তাই না? ঠিক, তাহলে এই সাত নম্বর পাতায় আমরা ও পড়াটা শিখলাম। ওটা কিভাবে লিখলাম দেখো, এইভাবে গোল করে একটুখানি ঘুরিয়ে তারপর বেশির ভাগটা ঘুরিয়ে ওপর দিকে তুলে দেবো। এইরকমভাবে ও লিখতে হয়, খুবই সোজা। ও এর সাথে আমরা নিচেটাও পড়বো, ও একই রকম দেখতে। আগে লেখাটা দেখিয়ে দিই, ঠিক ও এর মতো এইরকমভাবে হাফ গোল করে তারপর পুরোটা তুলে দিয়ে মাথায় একটা ঝুঁটি দিয়ে দিলে ও হয়ে গেল। ও আর ও, যদি ও লিখতে শিখে যাই তাহলে ও লিখতে খুব তাড়াতাড়ি শিখে যাব। ও দিয়ে ওতে কী আছে দেখো, ঔষধ খেতে মিছে বলা। ঔষধ খেতে কী বলে ওতে? ঔষধ খেতে মিছে বলা। আর ও দিয়ে যে নতুন নতুন দুটো শব্দ শিখবো, সেই দুটো শব্দ হচ্ছে, একটা হচ্ছে ঔষধ, আমরা সাধারণত ওষুধ বলি কিন্তু কথাটা হচ্ছে ঔষধ। আর দু নম্বর না, ওটা পড়ার দরকার নেই, ছাড়ো। তাহলে যাই হোক, আমরা সাত নম্বর পাতায় কী কী আজকে পড়লাম? সাত নম্বর পাতায় পড়লাম ও, আর তলাটা হচ্ছে সাত নম্বর পাতায় ও। তাহলে এই দুটো আমরা পড়লাম, ঠিক আছে? আর এখন একবার প্রথম থেকে আমরা বলে নিই, কারণ এটা অ থেকে ও পর্যন্ত এই অক্ষরগুলোকে আমরা স্বরবর্ণ বলে থাকি, ঠিক আছে? একবার বলে নাম ঝক করে, দাঁড়াও এটা দেখাই। হ্যাঁ দেখো, বলো সবগুলো একসঙ্গে পরপর বলতে থাকো। অ আ হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ, রি এ ঐ ও ঔ, ঠিক আছে? আজকে এগুলোকে স্বরবর্ণ বলা হয়। আজকে এই অবধি পড়া থাকলো, ঠিক আছে? অ থেকে ও অবধি আমাদের পড়ানো হয়ে গেল। ব্যাস, টাটা।